বরগুনার পুলিশ সুপারকে ফাঁসিয়ে দিল মিন্নি বরগুনায় রিফা শরীফ হত্যা মামলায় বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেনের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট গত বৃহস্পতিবার দুপুরে সিদ্দিকা মিন্নিকে জামিনের আদেশ দেন হাইকোর্টের বিচারপতি এম এ নায়তুল রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ পরে বরগুনার এসপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট আদালত বলেন রিপা শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আইসা সিদ্দিকার দোষ স্বীকার মর্মে বরগুনার এসপি মারুফ হোসেন যে বক্তব্য দিয়েছেন তার অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত বিষয়টিকে ন্যায় নীতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পরিপন্থী বলে মন্তব্য করে এই পর্যবেক্ষণ দেন আদালত আদালত তার পর্যবেক্ষণে আরো বলেন বরগুনা আলোচিত এই হত্যা মামলার তদন্ত কার্য যেহেতু এখনো চলমান সে কারণে এই মুহূর্তে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে আদালত বিরত থাকছে তবে বিষয়টি বিবেচনা নিয়ে পুলিশের মহাপরিদর্শক সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আদালত আরো বলেন পরিস্থিতি ও বাস্তবতায় যাই হোক না কেন কোন পুলিশ সুপারের মতো দায়িত্বশীল পক্ষ থেকে এ ধরনের বক্তব্য জনমনে নানান প্রশ্ন জন্ম দিয়েছে এদিকে যেমন জনমনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে ঠিক তেমনই তিনি তার দায়িত্বশীলতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন তা দুঃখজনক এবং হতাশাজনক একজন পুলিশ কর্মকর্তার নিকট হতে এ ধরনের প্রত্যাশিত বা কাম্য নয় কার্য ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও সতর্কতা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন আদালতের এটাই কাম্য হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেন প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা সঙ্গত হবে ইদানিং প্রায়শত লক্ষ্য করা যাচ্ছে যে সংঘটিত আলোচিত ঘটনার তদন্তকালীন সময়ে পুলিশ র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃক গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বিষয়ে এবং তদন্ত সম্পর্কে প্রেস ব্রিফিং করা হয়ে থাকে গ্রেপ্তারকৃত সন্দেহভাজন বা অভিযুক্তদের কোনো নিয়মিত ছাড়াই গণমাধ্যমের সামনে হাজির করা হয় যা অনেক প্রশ্নের উদ্যোগ করে যদিও এ বিষয়ে আদালতের একটি রায়ের প্রয়োজনে নির্দেশনা দেওয়া হয়েছিল অনেক পুলিশ কর্মকর্তাকে তদন্তের বিষয়ে অতি উৎসাহ নিয়ে বিভিন্ন বক্তব্য দিতে দেখা যায় উল্লেখ করে হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন কথা আমাদের সকলের মনে রাখতে হবে যে যতক্ষণ পর্যবেক্ষণে কোন অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণিত না হচ্ছে ততক্ষণ বলা যাবে না যে অপরাধী তার অপরাধ করেছে তদন্ত বা বিচার পর্যায়ে এমনভাবে বক্তব্য উপস্থাপন করা উচিত নয় যে অভিযুক্ত ব্যক্তি অপরাধী সে কারণে মামলার তদন্ত পর্যায়ের তদন্তের অগ্রগতি বা গ্রেপ্তারকৃতদের বিষয়ে গণমাধ্যমে কতটুকু বিচার প্রচার বা প্রকাশ করা যাবে সে বিষয়ে একটি নীতিমালা করা বঞ্চনীয় এই নীতি প্রণয়ন ও প্রচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকের নির্দেশ প্রদান করা হলো